তোমায় দশ আনা দিলাম, দশ আনাই হবে না, এই দশটি ইন্দ্রিয়র মানা তাই হবে না। ওরে ওরে ওই বিশাখা, দিয়ে দে দিয়ে দে। না করি না বাহানা তুমি চালিয়া না,
হবে না কেন জানো? কেন হবে না? দশটি ইন্দ্রিয় সঙ্গী চতুর্বর্গের ফলের মানা তাই হবে না। তাহলে বলি শোনো, ভালো আমাদের কাছে আর করি নাই, করি না, সব শেষ হয়ে গেছে। আচ্ছা, তাই তুমি কি একটি উপায় করে দিতে পারবে না? তোমারই যে রাজনন্দিরে রাধে রয়েছে না, আচ্ছা, ওনাকে নগর থেকে কিঞ্চিত ভিক্ষা করে আনতে বলো। ভিক্ষা? কিঞ্চিত ভিক্ষা করে এনে আমার হস্তে তুলে দিলি, আমার ষোলো আনা পরিপূর্ণ করে দিলি, তাহলেই পারাপার করে দেব গো। তাই বেশ হলো, তাই আমাদের রাধারানী ভিক্ষায় যাচ্ছে। যারা রাধারানীকে কিঞ্চিত কিছু ভিক্ষা দিয়ে আপনারা পারের করে দিয়ে সহযোগিতা করবেন, নিদাই গৌর বেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওরে ভিক্ষা দাও গো অনঙ্গুরবাসী, পারে যাবে রাই কিশোরী, ভিক্ষা দাও গো কৃষ্ণচন্দ্রের হাতে সব তুলে দেব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সচ্চিদানন্দময় বিদ্রা অনাদিরাদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত বিরাট নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানু সুতদেবী তন প্রণমামি হরি প্রিয়া। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি বল। আজ একে একে গোপী নয় একটি বসরতায় ঘন ঘন উঠে যায়
নিয়ে নাম কে আনিল রে হরি বল ওরে কোথায় ছিল রে হরি বল মধুমাখা কৃষ্ণ কোথায় ছিল রে কোথায় ছিল রে মধুমাখা কৃষ্ণ রাম আমায় পাগল বানাইছো
আজি পিড়িতে হা পিড়িতে হা পিড়িতে শিখাইয়া আমায় পাগল বানাইছ হরে পিড়িতে শিখাইয়া আমায় পাগল বানাইছ আজ হর পাগল দিয়া মিলাইছ মেলা হর পাগল দিয়া মিলাইছ মেলা বাবা তোমার দরবারে সব পাগলি রে খেলা পাথর
জরাধে জরাধে ও তোমরা দেখো গো আসিয়া কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া রে কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া
তুই পাগল বানালি, তুই পাগল বানালি।